কে বুঝা দরকার বলছিলাম যে স্বামী কি পছন্দ করে কোন কাপড়টা পছন্দ করে কোন রংটা পছন্দ করে কোন খাবারটা পছন্দ করে এটা কিন্তু আমাদের জানা দরকার সাধারণত যে সমস্ত স্বামী নিজের মতকে স্ত্রীর মতের উপরে চাপিয়ে দিতে চান অথবা কোন স্ত্রী তাহার মতকে স্বামীর মতের উপরে চাপিয়ে দিতে চান সেই সংসারে কিন্তু অনেক সমস্যার সৃষ্টি হয় এক স্ত্রী ছিলেন তিনি সব সময় স্বামীকে তুচ্ছ মনে করতেন স্বামী বেচারা ছিলেন খুবই ভদ্র জেন্টলম্যান স্বামী স্ত্রীর অত্যাচারে কোনো উত্তর দেন না কারণ তিনি শিক্ষিত মানুষ তিনি জানেন যে স্ত্রীকে যদি আমি উত্তর দিই তাহলে সংসার করা সম্ভব হবে না একদিন এই স্বামী বাজার থেকে কিছু কিনে আনলেন কিনে আনার পর স্ত্রী একটা কঠিন মন্তব্য করলেন একজন শিক্ষিত মানুষের পক্ষে এরকম একটা মন্তব্য শোনা ছিল খুবই কষ্টের ব্যাপার স্ত্রী বললেন তুমি যে জিনিসটা কিনেছো তোমার রুচির আসলে খুবই অভাব আছে তখন স্বামী মুচকে হেসে বললেন আমি তোমার সাথে একমত তখন স্ত্রী বললেন আমি অবাক হয়ে গেলাম সারা জীবন তো তুমি তুমি কোনো ব্যাপারে আমার আমার সাথে একমত হও নাই প্রত্যেকটা বিষয়ে করো আমি যা বলি তুমি তার উল্টো বলো আজকে কেন তুমি আমার সাথে একমত হলে আমি বললাম তোমার রুচি ভালো না তোমার রুচি খারাপ আর তুমি বললে আমি তোমার সাথে একমত তখন স্বামী বললেন তুমি ঠিক কারণ আমার রুচি খারাপ বলেই তোমাকে বিয়ে করেছি সমাজ ভাই বোনেরা স্বামী স্ত্রীর সম্পর্ক যদি এরকম আক্রমণাত্মক হয় তাহলে সেই সংসার জাহান নামের সংসার এবং এই সংসার আল্লাহ কোনো দিন চান নাই এই সংসার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কোনো দিন চান নাই এই সংসার আপনিও চান না আপনার স্ত্রীও চান না কিন্তু এই অবস্থা কেন হলো এই অবস্থা হয়েছে শুধু আপনার এবং আমার ভুলের কারণে স্বামী এবং স্ত্রীর ভুলের কারণে তার কারণ স্বামী স্ত্রীর জীবন সুন্দরভাবে পরিচালিত করার জন্যে যে গুণগুলো দরকার সেই গুণগুলো আমরা অর্জন করতে পারি না সেটা হলো একে অন্যকে বুঝা অন্য কি চায় সেটা জানা এবং তার মতের প্রতি শ্রদ্ধা প্রকাশ করা সমান্ত ভাই বোনেরা রসুল্লাহ সাল্লাম দেখেন তার স্ত্রীদেরকে কত বেশি ভালোবাসতেন একটা হাদিসে আছে একবার আয়সারে দিল তাল আনহা এবং তিনি খাচ্ছেন তখন আয়সাকে বললেন আয়সা তোমার গ্লাসটা দাও তুমি এই গ্লাসের কোথায় পানি খেয়েছ তখন আয়েশা দিল্লা তালানো দেখিয়ে দিলেন যে আমি এখানে পানি খেয়েছি রসুলুল্লাহ সাল্লাহসাল্লাম তখন গ্লাসটা হাতে নিলেন হাতে নিয়ে যেখানে আয়সার ঠোঁট লেগেছিল সেখানে রসুলুল্লাহ সাল্লাম ঠোঁট লাগিয়ে পানি পান করলেন কোনো স্ত্রী যদি দেখে যে তার স্বামীকে এত বেশি ভালোবাসে এবং এত শ্রদ্ধা করে সেই স্ত্রী অবশ্যই সেই স্বামীকে শ্রদ্ধা করবেন সমাজ ভাই বোনেরা অনেক সময় দেখা যায় আপনার স্বামী একটা কাজ করছেন এবং আপনি সেখানে সন্দেহ প্রবণ হলেন যদি কোনো বিষয়ে আপনার মনে স্বামীর ব্যাপারে অথবা স্ত্রীর ব্যাপারে সন্দেহের উদ্রেক হয় আপনারা বসেন খুব সুন্দর পরিবেশে বসার পরে আপনার মনের কথাটা সুন্দর করে খুলে বলেন খুলে আলোচনা করে নিজেরা বসে সেটা ফয়সলা করে নেন তার কারণ যদি আপনারা নিজেরা নিজেদের সমাধান না করতে পারেন সাধারণত শয়তান হয় তৃতীয় ব্যক্তি যা আপনাদের ভিতরে আসে এটা ঠিক যে মাঝে মাঝে সমস্যা হলে অন্য তৃতীয় কোনো ব্যক্তিকে সামনে এনে আমরা ফয়সলা করতে পারি কিন্তু যদি আমরা নিজেরা নিজেরা ফয়সলা না হয় তাহলে তৃতীয় বা চতুর্থ পক্ষ এসে স্বামী স্ত্রীর সম্পর্ক ফয়সলা করা কিন্তু আসলেই কঠিন হয়ে যায় এই জিনিসগুলো কিন্তু অনেক সহজ আপনার স্বামী একটা কাজ করে আপনি সেটা পছন্দ করেন না আপনি ধৈর্য ধরেন কারণ আপনার স্বামী অবশ্যই একজন অ্যানিমাল না একটা প্রাণী না তিনি একজন মানুষ তার যদি পাঁচটা দোষ থাকে তাহলে আরও পঁচানব্বইটা ভালো গুণ আছে ঠিক তদ্রুপ আমি আমার ভাইদেরকে বলবো আপনার স্ত্রীর দুই চারটে দোষ যদি আপনার চোখে ধরা পড়ে তার যদি কোনো গুণ আপনার চোখে না ধরা পড়ে আপনি একটু চোখটা খুলে দেখুন অবশ্যই তার ভিতরে আরও পঞ্চাশ ষাটটা ভালো গুণ আছে পঞ্চাশ ষাটটা ভালো গুণ দেখে চার পাঁচটা দোষ কি ভুলে যাওয়া যায় না চার পাঁচটা দোষ কি চেপে যাওয়া যায় না আল্লাহ পাক বলেছেন যে যারা কারোর দোষকে গোপন করে দোষকে মাফ করে আল্লাহ তাদের ভালোবাসেন এবং কেয়ামতের ময়দানে তাদের গুনাহ মাফ করে দেন আর এটা যদি করতে হয় তাহলে একজন স্ত্রীর স্বামী হবেন প্রথম ব্যক্তি যিনি ক্ষমার উপযুক্ত স্বামী যদি ঠিক একইভাবে মনে করেন এই স্ত্রী হলো আমার স্ত্রী যদি কোনো ভুল করে তাহলে তো সেই স্ত্রী আমারই আমি যদি তাকে মাফ করে দিই তাহলে যেন আমাকেই মাফ করে দিলাম সমাজ ভাই বোনেরা আজকাল আমরা এই আধুনিক সমাজে খুব বেশি স্বার্থপর আমরা সব সময় নিতেই চাই বেশি দিতে চাই কম প্রত্যেকে আমরা স্বামী স্ত্রীর কাছে কামনা করেন অনেক বেশি নিজে কি করেন তার হিসাব নেন না কিন্তু স্ত্রী কী করেন তার পাই পায় করে হিসাব নিতে চান ঠিক তাদ্রূপ অনেক স্ত্রী হয়তো এরকম থাকতে পারেন নিজে কি করেন সেটা খোঁজ নেন না কিন্তু তার স্বামী কী করছেন সেটা পাই পাই করে বুঝে নিতে চান যদি আমরা এইভাবে একে অপরকে ধরাধরি করি তাহলে কিন্তু কোনোদিন স্বামী স্ত্রী এই জীবন সুন্দর হবে না আর আমি আগেই বলেছি একটা পরিবার যদি সুন্দর না হয় একটা পরিবারে যদি ঝগড়া লাগে তাহলে পুরো সমাজ কিন্তু এর দ্বারা প্রভাবিত হয় আজকে মুসলিম সমাজ যদি আমরা দেখি তাহলে দেখি অধিকাংশ পরিবারে নানা রকম বিদ্রোহ কলহ লেগে আছে বিবাহ বিচ্ছেদের হার অনেক বেশি এগুলো কেন হচ্ছে এগুলো হচ্ছে বিভিন্ন কারণে প্রথম কারণ হচ্ছে যে বিবাহের সম্পর্কটা কেমন হওয়া দরকার ইসলাম আমাদেরকে কী শিক্ষা দিয়েছে এ ব্যাপারে সঠিক জ্ঞান না থাকার কারণে বিবাহ ভাঙলে যে আমাদের কি ক্ষতি হতে পারে এটা আমরা বিবেচনা না করার কারণে কি করে একটা সুখী সংসার মেনটেন করতে হয় এ ব্যাপারে আমাদের শিক্ষা না থাকার কারণে আর হয়েছে মিডিয়ার প্রভাবে আমরা প্রত্যেকে কিন্তু খুব বেশি গ্রিডি এবং লোভী হয়ে গিয়েছি আমি যেটা বলছিলাম যে আমরা প্রত্যেকে পেতে চাই আমরা দিতে চাই কম সময় তো ভাই বোনেরা আমরা যখনই দেখব যে আমার অপর পাশ খারাপ তখনই কিন্তু নিজের যে দোষগুলো আছে সে দোষগুলোর দিকে আমরা তাকানোর সময় পাই না যে যত অন্যের দোষ দেখে সে তত বেশি নিজের দোষ ভুলে যায় আমি আবার বলি যিনি যত অন্যের দোষ দেখেন অন্যের দোষ খুঁজে বেড়ান তিনি তত বেশি নিজের দোষ ভুলে যান স্বামী স্ত্রীর সম্পর্কটা আসলে একটা রোমান্টিক সম্পর্ক এটা একটা আবেগের সম্পর্ক যেখানে স্বামী খুশি হবে যেখানে তার আবেগ ভালো থাকবে স্ত্রী সেই কাজটা করা দরকার সেটা কথাই হোক কাজে হোক যদি আপনার স্ত্রীর কোনো আত্মীয় স্বজন সমস্যায় পড়ে তাদের যদি টাকা পয়সার দরকার হয় আপনি আপনার স্ত্রীর হাতে টাকা দিন তাহলে আপনার স্ত্রী তার আত্মীয়দেরকে টাকা দিবে এতে করে আপনার স্ত্রীর সম্মান বাড়বে আপনি কি মনে করেন না যে আপনি যেহেতু সম্মানিত হতে চান আপনার স্ত্রীও সম্মানিত হোক আপনার স্ত্রীর সম্মান যেন রক্ষা হয় সে দায়িত্ব আপনার ঠিক তদ্রুপ একজন স্ত্রীরও মনে করা উচিত যে স্বামী তিনি সম্মানিত হন তার স্বামীর সম্মান রক্ষা হয় এমন কাজ তার করা উচিত অনেক সময় দেখা যায় অনেক স্বামী তাদের পিতামাতার মাতার ফ্যামিলি তাদেরকে সাহায্য করেন স্ত্রীরা তাতে আপত্তি করেন এবং তা বলেন যে তোমার সংসারে থেকে আমি এত কষ্ট করি আর এই টাকাগুলো তুমি সব এদেরকে ওদেরকে দিয়ে দাও কিন্তু স্ত্রী জানেন না আত্মীয় স্বজনের খবর নেওয়া ইসলামে ফরজ ইসলামের কর্তব্য আত্মীয় খবর নিয়েছেন এবং আমাদেরকেও আত্মীয় খবর নিতে বলেছেন তাদেরকে সাহায্য করতে বলেছেন স্বামী যদি তার আত্মীয় স্বজনকে খবর নিয়ে থাকে তাদেরকে সাহায্য করে থাকে তিনি অনৈতিক কিছুই করেন নাই আপনি এই সংসারে টাকা বাঁচানোর জন্য স্যাক্রিফাইস করেছেন এবং আপনার টাকা দিয়েই স্বামী তার আত্মীয়দের আত্মীয়তা রক্ষা করছে স্বামী একটা ভালো কাজ করছে আপনাকে জন্য প্রাউড ফিল করা উচিত এবং আপনার বলা উচিত আপনার স্যাক্রিফাইসের কারণেই আপনার স্বামী সেটা করতে পেরেছে ঠিক এইভাবে দুই পক্ষই যদি আমরা একে অপরকে বোঝার চেষ্টা করি এবং একে অপরকে সম্মান করি এবং একে অপরের সম্মানকে উপর উঠানোর চেষ্টা করি এবং একে অপরের সম্মান কীভাবে বৃদ্ধি হয় সেই চেষ্টা করি তাহলে কিন্তু দেখা যাবে আমাদের সাংসারিক জীবনের অনেক সমস্যা সহজেই সমাধান হয়ে যায় সমস্ত ভাই বোনেরা আপনার আশেপাশে যত পারিবারিক কলহ দেখবেন এগুলো সূত্রপাত কিনতে হয়েছে ছোট্ট ইস্যু থেকে এটা একটা বীজের মতো যখনই স্বামী স্ত্রীর ভিতরে রকম বিবেদ বা কলহের সূত্রপাত হয় সেটা প্রথম থেকেই মিটিয়ে নেওয়া উচিত কারণ এই সন্দেহ বা কলহের বীজ যদি বাড়তে থাকে তাহলে কিন্তু শয়তান এটাকে আলো পানি মাটি দিয়ে আরও বড় করে ফেলে সুতরাং ভাই বোনেরা আসুন আমাদের নিজেদের জীবনকে শান্তিময় করার জন্যে আমাদের পরিবারকে শান্তিময় করার জন্যে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ শান্তিময় করার জন্যে আমাদের সমাজকে শান্তিময় করার জন্যে আমাদের এই পুরো মুসলমান উম্মাকে শান্তিময় করার জন্যে আমাদের দুনিয়াকে শান্তিময় করার জন্যে এবং আমাদের আখেরাতকে শান্তিময় করার জন্যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ককে সুন্দর করে তুলি কারণ এর ভিতরেই আমাদের দুনিয়ার এবং আখেরাতের কল্যাণ নিহিত আল্লাহ পাক আমাদের সবাইকে সুখী করুন আমিনা আনিলামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরক